हाय फ्रेंड्स, गुड आफ्टरनून एंड वेलकम बैक टू माय चैनल ब्लॉग विद अजान्तिका। तो आमार चैनले जानाछि तोमादेर आबार स्वागत एकटा नतून भिडियो देखार जोन्नो। आर आजके होच्छे दशमी, तो सबाइके जानाई शुभ विजया। आर दुर्गा पुजो देखते देखते शेषो हये गेलो, आबार सामनेर बछर हबे। आशा करछि जे दुर्गा पुजोटा सबार खूब भालो केटेछे, आर যা অবস্থা পরিস্থিতি সেই অনুযায়ী সবাই এবার পুজো দেখেছে, বা তবুও মানুষ অনেকটাই আগের বার থেকে কমই মেনেছে আমার মনে হয়। কারণ যে আমরা বনগাঁতে পুজো দেখতে গেছিলাম নবমীর দিন, তো এত ভিড় ছিল আমার মনে হচ্ছিল না যে করোনা বলে কিছু আছে। তো যাই হোক না কেন, যার যার ইচ্ছা যে যেরকমভাবে দেখতে পছন্দ করে। তো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটা নবমীতে ঘুরতে যাওয়া আর দশমী, এই দুটো দিনের একসাথে ভিডিও আসবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটার পাশে থেকো। আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো। তো চলো দেখে নাও যে নবমীর দিন আমরা কী কী করলাম আর দশমীতে কী কী করলাম। তো চলো দেখে আসো। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অজান্তিকা। আর আজকে হচ্ছে নবমী, সবাইকে শুভ নবমী। আর এখন হচ্ছে নবমীর সন্ধে, এখন কটা বাজে, 6টা মতো বেজে গেছে প্রায়। আর কালকের ভিডিওটা যারা দেখেছো, অষ্টমীর ভিডিওটা, তারা তো জানো যে অষ্টমীতে আমি কোথাও যাইনি। তো আজকে হচ্ছে নবমী আর আজকে আমরা একটুখানি ঘুরতে যাচ্ছি। তো আজকে রেডি হওয়া নিয়েও একটা ঘটনা ঘটেছে, অনেকগুলো ড্রেস চেঞ্জ করে লাস্টে এই পুরোনো একটা, মানে পুরোনো বলতে কি, এটা একবার হয়তো আগে পরা হয়েছে, তো এইটাতে এসে ঠিক মানে কমফোর্টেবল লেগেছে, তাই এইটাই পরে যাচ্ছি আজকে। তো এই যে দেখো কীরকম সেজেছি, অনেকটাই আজকে অনেক সেজেছি। আর এখন আমরা বেরোবো, তো চলো। কানে এই যে আজকে একটু বড় বড় কানেরই পরেছি, আর হাতের আংটিটাও দেখাচ্ছি, দেখো এই একটা পরেছি, একটা পড়েছি, আর টুলটাচ কেমনি বেঁধেছি। আজকে আর খোপা টোপা করিনি, কারণ পুজো একটু ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি। তো চলো, মেকআপও করেছি, যাই আর পথে যেতে যেতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে দশমীর দিন আমাদের বাড়িতে দশমী যাত্রা হয়, আর তার জন্য
খই লাগে, তো খইটা বাড়িতেই ভাজা হয়। আর এই দেখো মা মাটির কড়াইটা বসিয়েছে, তার মধ্যে দিল হচ্ছে বালি। আর এই বালিটা এবার যখন অনেকটা গরম হয়ে যাবে তার মধ্যে ধান দিয়ে খইটা ভাজা হবে। তো এখন ওই যে উনুন টুনুন জ্বালাচ্ছে, আর বালিটা অনেক গরম হওয়া লাগে, খুব গরম না হলে কখনো খই ফোটে না, কারণ আমি আগেও দেখেছি একবার দুবার, সেই জন্যই জানি, তাই জন্যই বলে দিলাম আগে থেকে। আর এখানে বালিটা গরম হয়ে গেছে প্রায়, মা একটুখানি অল্প করে ধান দিয়ে দেখছে যে কি হলো। আর এগুলো সব আমাদের ক্ষেতের ধান, আমাদের নিজেদের। আর এই দেখো আগে অনেকটা খই ভাজা হয়েই গেছে, আর এই যে লাস্টে মা একবারে সবটা দিয়ে দিল। আর এবার তোমরা ভালো করে দেখো যে খইটাকে এরকম করে ফোটে চটপট করে। আর এখন এই যে খইগুলো সব ভাজা হয়ে গেছে, তো এগুলো এখন মা তুলে নিচ্ছে। আর এই ধান শুদ্ধ খই পুজোতে দেওয়া হয়, আর মা এখানে পুজো করতে বসে গেছে। এটা একটু অন্যরকমের পুজো, জানি না কাদের মধ্যে আছে কাদের মধ্যে নেই, আমাদের বাড়িতে এরকম করে প্রত্যেক বছরই হয়ে থাকে। যদি কোনো অসুবিধা না হয় বা কেউ যদি বাড়িতে মারা না যায় বা কোনো যদি ওরকম ধরনের কোনো অসৌচ না থাকে, তাহলে প্রত্যেক বছরই আমাদের বাড়িতে এই পুজোটা করা হয়। আর ঠাকুরের আসনের সামনেই করা হয়, দুটো জোড়া নারকেল, তারপরে বাড়িতে যত লোহার জিনিসপত্র থাকে ওগুলো সব ধোয়া হয়, তারপরে এই যে পাল্লা, তারপরে একটা বাক্সর উপরে এরকম করে সিঁদুর দেওয়া হয়। আর ওই বাক্সর চার কোণায় চারটে টাকাও আছে, সেই টাকার উপরেও সিঁদুরের ফোঁটা দেওয়া হয়, তারপর এরকম সিঁদুরের ফোঁটা দিতে হয়। আর সব কিছুতেই দিতে হয়, যে দাও কাচি সব কিছুতেই। আর মা এখানে ফুল টুল দিচ্ছে সব ঠাকুরকে আগে, একবারে মা পুজো মানে পুজোটাও দিয়ে দিচ্ছে সঙ্গে, এই যাত্রা এটাকে বলে দশমী যাত্রা, তো এই যাত্রাটাও করে নিচ্ছে। আর এটা সবাই সকালবেলা ঘুম থেকে উঠে, দশমীর দিন আমাদের বাড়িতে সবাই ঘুম থেকে সকালে উঠে আগে সব বাড়ির ধোয়া মোছা করে স্নান করে তারপরে এই পুজোটা করা হয় সকালবেলায়। এটা একদম 10টার মধ্যে বা 11টার মধ্যে এই পুজোটা কমপ্লিট করা হয়, তারপর সকালের খাওয়া দাওয়া করা হয় বাড়িতে। তো এখন মা পুজো করছে, মা পুজোটা করে নিক। আর এখন মা বাড়িতে যে খইগুলো ভেজেছিল সেই খইগুলো এই পুরো ঠাকুরের আসন তারপরে সব কিছুর উপরে এরকম এরকম করে ছড়িয়ে দেবে। আর এটা আমাদের সারা বাড়িতেও ছড়ানো হয়, ওই ধান শুদ্ধ যে খই সেই খইটাই, ধান শুদ্ধ, এখানে ধান বাছা টাছা হয় না, ওরকমভাবেই দিতে হয়, এটাই আমাদের নিয়ম। তো এখানে মার পুজোটা করা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো চলো অন্য কিছু এবার দেখা যাক। Thank you.
আর এখানে আমাদের সকালে ব্রেকফাস্ট আছে চিড়ে মুড়ি ছাতু দই গুড়, আর তার সাথে দুপুরের লাঞ্চে আছে দেখো ডাল আছে রুই মাছের রসা আছে, তার সাথে এই যে ছোটো মাদের ঘর থেকে বিরিয়ানি দিয়ে গেছে এখানে বিরিয়ানি আছে, আর চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ফুল দিয়ে বাটা আছে, তার সাথে কিছুটা মাংস আছে যেটা মনিকাকিদের ঘর থেকে দিয়েছিল, আর আমি কিছুটা চিকেন ম্যারিনেট করে রেখেছি যেটা সন্ধ্যাবেলা পকোড়া হবে। আর এই যে সন্ধ্যাবেলা আমাদের খাবার দেখো চিকেন পকোড়া তার সাথে কোল্ড ড্রিঙ্কস।